স্যার, বাংলাদেশে প্রচলিত যে সকল গণতান্ত্রিক দলগুলো রয়েছে, তারা সুবিধা মতো আপনার ভিডিও থেকে কিছু কাটিং করে ইন্টারনেটে প্রচার করছে। এখন সবার পক্ষ থেকে আমার জিজ্ঞাসা হলো যে আপনি এই সকল কোনো গণতান্ত্রিক দল সাপোর্ট করেন কি না? মাশাআল্লাহ, আল্লাহ পাক কোরআনে কি বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের, ইসলামের বিধান, কোরআন হাদিসের কিছু মানতে চাও আর কিছু অস্বীকার করো? তো যারা কাটা ছেঁড়া করে নিজের সুবিধা মতো, যারাই করুক না কেন, যেটা যাদের পক্ষে হইলো ওইটাকে ওরা প্রচার করলো, এটা হচ্ছে দিন ইসলামের কিছু মানা আর কিছুর সাথে কুফরি করা। আফাতু মেনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আর যারা এই চরিত্র রাখে, নিজের স্বার্থের কথাগুলি শুধু পেশ করবে আর যেগুলো তাদের উল্টো হয় সেগুলি পেশ করবে না, যে কোনো দলেরই হোক, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদের শাস্তি হচ্ছে একমাত্র যে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন আর আখিরাতে কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবেন। দুনিয়ারও শাস্তি আর আখিরাতের কঠোর আজাব, কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা সুবিধাবাদী। আর আমি যেমন বললাম যে আলহামদুলিল্লাহ আমি কোরআন সুন্নার দলের সাথে আছি, ইয়াদুল্লাহে মাল জামা, জামা হচ্ছে সাহাবাই কেরামদের দল, আমি সাহাবাই কেরামদের দলের সাথে, খোলাফায়ে রাশেদিনের দলের সাথে, তাবেইনদের দলের সাথে, তাবা তাবেইনদের দলের সাথে, ইমাম আবু হানিফা, শাফিক, মালিক, আহমদ তাদের দলের সাথে, এই মুহাদ্দিসিনদের দলের সাথে আছি। কোরআন এবং হাদিস যেখানে নিয়ে যাবে সেখানে আছি, এটা হচ্ছে আমার দল, এটা হচ্ছে আমার জামাত। এই জামাত ছাড়া আর অন্য কোনো জামাত বুঝি না, না আমার আঞ্চলিকতার জামাত আছে, না ভাষাগত জামাত আছে আমার, আর না আমার দেশগত কোনো জামাত আছে, না আমার রং বর্ণের জামাত আছে, বরং সব রঙের লোক, সব দেশের লোক, সব ভাষার লোকই আমার দলে সামিল। কারণ আমার দল হচ্ছে, আমি সেই দলে বিশ্বাসী যেই দলকে ছেড়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল হচ্ছে ওই দলটি যেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন তার সাহাবাই কেরামদেরকে। আমি যে অবস্থায় রয়েছি, নবী বলছেন মা আনা আলাইহি, যেই অবস্থার উপর আমি আছি, দিনের অবস্থার উপর, আর ওয়া আসহাবে, আমার সাহাবাই কেরামরা যে অবস্থার উপর রয়েছে। সাহাবাই কেরামদের জামানায় যে অবস্থা ছিল দীন ইসলামের, সেই জামাত, সেই দলের সাথে আমার সম্পর্ক, অন্য কোনো দলের সাথে আমার সম্পর্ক নেই। আর তারপরে কেউ যদি দুনিয়ার স্বার্থের জন্য এখানে ঠেলে ওখানে ঠেলে, তাহলে তাদের দুনিয়া আখেরাত খারাপ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার এই কয়েক তিন দিনের দুনিয়াও খারাপ করতে পারবে না আর আখেরাতও ইনশাআল্লাহ তাআলা খারাপ করতে পারবে না, আল্লাহ পাকের কাছে বিশ্বাস রাখি। কারণ এই পথে আমি চলার চেষ্টা করি, আমার দিনী ভাই সে ইউরোপে থাকো, আমেরিকায় থাকো আর জাপানে থাকো, আমার দিনী ভাই যদি সাহাবাই কেরামদের দলের সাথে থাকে, আর আমার পাশের বাড়ির লোক যদি হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে ছটকে গিয়ে থাকে, পাপে ডুবে থাকে, শিরক বিদাতে ডুবে থাকে, তাহলে সে আমার আত্মীয় না আর সে আমার জামাতের লোক না। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরুদ সালাম, সালাত সালামটা অবশ্যই পড়ে নেবেন, এটা ফরজ না হইলেও অবশ্যই সুন্নাত আর অবশ্যই বড় নেকির কাজ আর আপনার জন্য 10 গুণ রহমতের উপায়। একবার দোয়া করলেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সালামের, আপনার উপর 10 গুণ 10 বার রহমত নাজির হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর আপনি কৃপণতা মুক্ত হলেন, আপনার নামটা বখিল হইল না। আর যেমন হুজুর বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এগুলি সব বখিলের দল, কৃপণদের দল, আর আল্লাহর রহমত অনেকটাই, পুরো বঞ্চিত হবে না মুসলিম মানুষ, কিন্তু অনেকটাই আল্লাহর রহমত থেকে সে নিজেকে বঞ্চিত করলো, নিজের ভাগ্য খারাপ করলো। কেন ভাগ্য খারাপ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অসুবিধাটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ কোরআনে কারিমে বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাযা, রাসূলের নাম বা রাসূলকে আহ্বান করা তোমাদের সাধারণ লোককে ডাকার মতো করবে না। তো এটাতে যেমন মুহাম্মদ বলে ডাকবেন না আপনি, ইয়া মুহাম্মদ বলে সাহাবীদের ডাকা নিষেধ ছিল, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ইয়া নবী আল্লাহ, এই বলে ডাকতেন সাহাবীরা। তার সাথে সাথে আমার নাম আসলে যেমন অমুক বলেছেন নাম বলবেন, বা তার সাথে হয়তো ভাইটা লাগালেন, খুব ভালো একটু আদব করলে ভাইটা লাগালেন, আবার আর কিছু লাগালেন সামান্য, বেশি নয় বেশি, অতিরঞ্জন করবেন আপনি। আর
নবী করিম সাল্লামের নামটাও যদি ওই রকম করে নেন, আমার নামেও কোনো দোয়া আসলো না আর নবীর নামেও সাল্লাহ সাল্লাম আসলো না, তাহলে তো আপনি সমান করে দিলেন অন্যদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না? অবশ্যই খানিকটা বেয়াদবের দিক অবশ্যই আছে, আপনার কৃপণতার দিক আছে, আর অনেকটাই রহমত থেকে নিজেকে আপনি বঞ্চিত রাখলেন এটাও আছে। সুতরাং এমন কাজ একজন জ্ঞানী মুসলিম করবে না, কিন্তু অভ্যাসের দাস হয়তো অনেক বক্তারা এরকম অভ্যাস করে নিয়েছে, যাতে তারা অচেতন হোক আর সচেতন হোক, রাসূলুল্লাহ নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আমরা এরকম কাজ করি না, খুব কম, আর যদি মাঝে মধ্যে কখনো একবার দুবার ছুটে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ সময় আপনার ব্যালেন্স বাড়াইবার চেষ্টা করবেন। সবাই দুনিয়ার টাকার ব্যালেন্স বাড়াচ্ছেন, নেকির ব্যালেন্স বাড়াইতে কেন আপনি এত অনীহা অভক্তি আপনার? আর যদি আলেম সমাজ বক্তা সমাজ ওয়াইজ ওয়াজ করছে আর নেকির ব্যালেন্স নিজের বাড়াইতে চাই না, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তাহলে সে তো নেকির ক্ষেত্রে আগ্রহী নয়। তাহলে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালাম বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, কারণ এটা নবী সাল্লামের একটা হক উম্মতের উপর। না, হুজুর শব্দ ব্যবহার করবেন না, প্রথম কথা হুজুর ব্যবহার করবেন না, হুজুর মানে হাজির হওয়া, সাধারণত এটা আমাদের দেশের পরিভাষা, হুজুর মানে হাজির, এ হুজুর হচ্ছে এরা যারা হাজির, উপস্থিতি, আমরা বলি সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হুজুর, আইয়ুহাল হুজুর, আরবিরা আরব যে ওয়াজ করে বক্তব্য করে আইয়ুহাল হুজুর, হ্যাঁ এটা বলে, তারা হুজুর, আপনারা হুজুর, আর যে হাজির নাই গায়েব, হ্যাঁ দুনিয়া থেকে চলে গেছেন আখেরাতে কবরে চলে গেছেন, তাকে হুজুর বলা এটা আপত্তিকর। হ্যাঁ, পাক না পাকের বিষয়টা সেটা আলাদা, পাক বলি আর না বলি অবশ্যই সবচেয়ে বেশি পাক, কিন্তু পাক বলতে হবে, আর পাক বলা সুন্নত, পাক বলার হাদিস দলিল আছে না ওইটা নাই, কিন্তু নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি তাইয়্যিব, আর তাইয়্যিব মানে পাক। হুজুর আলেমদেরকে বলবেন না, শেখ বলেন, যেমন আগের আলেম ওলামারা বলতেন, ইমাম আবু হানিফা শাফে মালিক আহমদকে তাদের ছাত্ররা শেখ বলতেন, ইবনে তাইমিয়াকে শেখ বলতেন, প্রমাণ আছে, আমি গত আলোচনা থেকে বলছিলাম যে আমাদের শেখ বলেন, ইবনে কাইয়িম বলছেন, তো শেখ বলাটা যুগ যুগ ধরে চলে আসছে, শত শত বছর ধরে ওস্তাদকে শেখ বলা, যার কাছ থেকে জানছে শেখ বলবেন, আরবরা যেমন শেখ বলে, আরবদের মধ্যে অরিজিনালটা আছে, আসল বিষয়টা আছে যে যেভাবে আগের যুগ থেকে চলে আসছে, আর না হলে নাম বলেন, সম্মানের সাথে আদবের সাথে একটু নাম বলেন, আপনার চাইতে এলমে বড়, আপনার চাইতে বয়সে বড়, তো বলেন মুখলিসুর রহমান ভাই, মতিউর রহমান ভাই, এরকম বলেন। আর আপনি বলবেন, আমি সবচেয়ে বেশি খুশি হই যখন ইউরোপ আমেরিকা থেকে ভাইয়েরা বোনেরা আমাকে টেলিফোন করে আর বলে মতিউর রহমান ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। শেখ বলার চাইতে অনেক বেশি খুশি হয় যখন বলে মতিউর রহমান ভাই কেমন আছেন। আমাদের অধিকাংশ ভাইয়েরা পশ্চিমা দেশ থেকে, অস্ট্রেলিয়া বা ইউরোপ আমেরিকা থেকে যতগুলো টেলিফোন আছে, বোনও কত ভাই হোক, ভাই কেমন আছেন বা নাম ধরে মতিউর রহমান ভাই কেমন আছেন, সবচেয়ে বেশি খুশি হয়, কারণ ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিনা পরস্পর ভাই, আমাকে ভাই বললো তার মানে সে আমার দরদি, আমার দুশ্মন না, আমার ক্ষতি চাই না, আমার অনিষ্ট চাই না, সে বুঝতে পারছেন, সবচেয়ে ভালো, আমি তো সবচেয়ে খুশি।